তৃষা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? কি? তাহলে আমার চোখে তাকাও। মাশাআল্লাহ। তৃষা নামের অর্থ জানো? না, কেন? হৃদয় হরণকারী নারী। ছি, কি বিচ্ছিরি পাঞ্চলাইন। এই তুই ভারী বেয়াদব, তুই আমার শালির সাথে প্রেম করতে চাস? তুমিও তো আমার শালির সাথে প্রেম করো, তাই না? এত বড় একটা বেইমান! ছি 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 ছি, নিজের শালির সাথে? ছি, আমার ভাবতেই অবাক লাগছে। তোমাদের বিয়েরই তো কোনো ঠিক নেই, দেখা যাবে তোমার আগে আমার বিয়েটা হয়ে গেছে, তখন তো তোমার বউ আমার শালি হয়ে যাবে আগে আগে। আবার শালি? এই নিন ভাবি, এই শাড়িটা ভাই আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা ভাবি, আমার একটা কথা মাথায় আসে না, ভাইয়া দুই দিন পর পর কেন এই গিফটগুলো আমাকে দিয়ে পাঠায়? আমার কি আর কোনো কাজকাম নেই নাকি? আমি আর আসতে পারবো না, আজকেই শেষ। আর ভাইয়াকে বলে দিবেন নিজের গিফটগুলো যেন নিজেই দিয়ে যায়। এনেন। আহারে, কি কষ্ট আমার বহু দেবতার! আচ্ছা আসো, ভিতরে আসো। না না, আমার ভিতরে ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। বাবা, এত ব্যস্ত? জি ভাবি, আমি অনেক ব্যস্ত, সারাদিন আপনাদের এই গিফট আদান প্রদান করলেই তো হবে না। কে আসছে আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। ও হাই। হাই। আচ্ছা শাওন, তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাবো ভাবি। তাহলে তুমি নিজেই তো দেরি করতে চাচ্ছ না। না মানে বলছিলাম কি ভাবি, চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না, আমি বরং ভিতরে আসি। আচ্ছা আসো তাহলে। আচ্ছা শাওন, তুমি তাহলে বসো, আমি এক কাজ করি, তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। না না ভাবি, নাস্তা লাগবে না, আপনি এক গ্লাস পানি দেন। আচ্ছা বসো, আমি তাহলে পানি নিয়ে আসি। আহা ভাবি, আপনি কেন কষ্ট করবেন? আপনার ছোট বোনকে বলেন এক গ্লাস পানি নিয়ে আসতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, আই তৃষা, এক গ্লাস পানি দিয়ে যা তো। ভাবি শোন, আপনি জলদি শাড়িটা ট্রায়াল দিয়ে এসে আমাকে জানান ফিটিং হচ্ছে কিনা, যদি ফিটিং না হয় তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? আরে শাড়ির আবার কিসের ফিটিং, বোকা ছেলে! না মানে ভাবি, আপনি যান ট্রায়াল দিয়ে আসুন, আমি দেখতাম আপনাকে কেমন লাগে, ভালো লাগে কিনা খারাপ লাগে, যদি খারাপ লাগে তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? এর থেকে ভালো আপনি ট্রায়াল দিয়ে আসুন। ঠিক বলেছেন, ঠিক আছে আমি ট্রায়াল দিয়ে আসি, তুমি বসো। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, তুমি তাহলে ভাবির ছোট বোন, মানে ভাইয়ার হবু শালি তো? না মানে তোমাকে আজ আমি প্রথম দেখলাম, ভাইয়ের কাছে অনেক শুনেছিলাম ভাইয়ার একটা হবু শালিকা আছে, কিন্তু শালিকা যে এত সুন্দর সেটা তো কখনো কল্পনা করিনি। তোমার নাম কি টেলিফোন? মানে? না মানে তোমাকে দেখার পর থেকেই আমার হৃদয় শুধু রিং বেজেই যাচ্ছে। ফ্ল্যাটিং এখন না, সে পাঁচ লাইন চলে না, আর তোমার ভাইয়ের সাথে আমার উপর বিয়েই হয়নি, তার আগেই লাইন মারছ। আগে বিয়েটা হোক, তোমার বেআইন হই, তারপর মেরো। বিয়েটা হয়ে যাবে, কনফার্ম শট। আচ্ছা দেখা যাবে। এই শোনো, তৃষা নামের অর্থ জানো? না, কেন? হৃদয় হরণকারী নারী।
দেখো তো আমাকে কেমন বানিয়েছে। ভাবি আপনাকে যা লাগছে না, অনেক সুন্দর লাগতেছে। ভাইয়ার পছন্দ আছে বলতে হবে, আর আপনাদের দুইজনকে অনেক মানিয়েছে, একদম সোনাই সোহাগা। আচ্ছা, কিন্তু আমি তো শুনেছি তুমি নাকি আমাদের বিয়ের ব্যাপারে দ্বিমত করো বাড়িতে। না, কে বলেছে? অসম্ভব, এ হতেই পারে না। যদিও আমি 2G গতিতে রাজি ছিলাম, এখন থেকে আমি 5G গতিতে রাজি। তাই নাকি? জি ভাবি। ভাবি তাহলে আজ আমি যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। দিয়েছিস? হ্যাঁ ভাইয়া। পছন্দ করেছে? হ্যাঁ পছন্দ তো করেছে, কিন্তু ভাবিকে দেখলাম তার মনটা ভালো নেই। পছন্দ করেছে মন ভালো নেই কেন? ভাবির মনটা ভালো হবেই বা কী করে? তুমি শুধু ভাবির জন্য শাড়িটা কিনেছো, তার যে একটা ছোটো বোন আছে তার জন্য একটা তুমি শাড়ি কিনবা না? ইস, তার ছোটো বোনকে দেখলাম শাড়িটা নেড়ে চেড়ে দেখছিল। ওহ, অনেক বড় ভুল হয়ে গেছে। আরোহী যে বাসায় এসেছে আমি ভুলেই গিয়েছিলাম, একটা মাত্র বোন, তা শাড়ি দেওয়া উচিত ছিল, ঠিক না? হ্যাঁ ভাইয়া, তা তো উচিত ছিলই। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে একটা কাজ করো, আমাকে টাকা দাও, আমি যে শাড়িটা কিনে নিয়ে আসি। তোর কষ্ট করতে হবে না, আমি যে কিনে আনবো না, চল। আহা ভাইয়া, আমি তো আজকে ফ্রি, আমার কোনো কাজ নেই, আর তোমার না অফিস আছে, তুমি তো আজকে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যে কিনে নিয়ে আসিস। আচ্ছা তুই শাড়ির কী বুঝিস, কী কিনবি তুই? তাহলে ভাইয়া তুমি ভাবিকে ফোনে বলে দাও তার ছোটো বোনকে আমার সাথে পাঠিয়ে দিতে, তাহলেই তো তার ছোটো বোন তার পছন্দ মতো শাড়ি কিনতে পারবে। তোর ভাবিকে আমি টাকা পাঠিয়ে দেবো না, সে যে কিনে আসবে, তোর কষ্ট করতে হবে, চল। কী যে বলো ভাইয়া, গিফট করতেছো তুমি, এই পক্ষের একজনকে থাকতে হবে না? না হলে তো আবার ওরা বলবে যে তুমি দায়িত্বহীন একজন বর। যাক, ভালো লাগলো যে আমার ছোটো ভাই অনেক দায়িত্ববান। তাহলে এক কাজ কর, তোকে আমি কার্ড দিচ্ছি, বুথে যেয়ে টাকা তুলে নিস, পছন্দ মতো একটা শাড়ি কিনে দিস, পাসওয়ার্ড জানিস তো? না ভাইয়া। আরে 1 2 3 4, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চলে যাই, তুই ভাবিকে নিয়ে যা, আমি ফোনে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। শাওন, শাড়ি কিনে তো শেষ, চল এবার বাসে যাই। ভাবি একটা শাড়ি কিনলে হবে? আপনার আদর একটা মাত্র ছোট বোন, আরো 4-5 দোকান দেখি। না না না, তুমি এমনি অনেক কষ্ট করেছো, সবগুলো সব নিয়ে ঘুরেছো, এখন যাই চল। তাতে কি হয়েছে, আমার তো কোনো সমস্যা নেই, আমি একদম ফ্রি আছি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, তোমাদের ভাইয়া ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তুমি সবসময় এবার তাকিয়ে থাকো কেন? আমার মাথায় কি সিংহ জিয়েছে? সিংহ যায়নি, তবে তোমার চোখে জাদু আছে, কেন জানি ম্যাগনেটের মতো লক হয়ে যায়। আবার ফ্ল্যাটিং? ফ্ল্যাটিং করতেছি না, সত্যি বলতেছি। বুঝতে পেরেছি। ঈশা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? কি? তাহলে আমার চোখে তাকাও, অ্যান্সারটা পেয়ে যাবে। আরে এই তো ঘুরে ঘুরে ড্রেস দেখছি, তোমার ভাইটা যা ভালো না, সবগুলো সব ঘুরে ঘুরে ড্রেস দেখছে, অনেক দায়িত্ববান। কি বলো, দায়িত্ববান? ও তো নাম্বার 1 নুরনচণ্ডী। বুঝতে পারতেছে না ইদানিং ও এমন করছে কেন। তুমি চুপ থাকো, নিজে তো ব্যস্ততার জন্য আসতে পারো, আবার আমার দায়িত্ববান দেবরটাকে নিয়ে উল্টাপাল্টা কথা, তাই না? ফোন রাখো। এই তৃষা, এই ড্রেসটা তোমার কেমন লাগে? ভালোই, আপুকে দেখে আসি। আপুকে দেখাতে হবে কেন, গিফট করতেছি আমি, কনফিউশন থাকলে তুমি আমাকে বলো। তুমি গিফট করতেছো? তবে নয়ন ভাই গিফট করতেছে। ও মা, সারাদিন যে আমি আমার ভাইয়াকে সিস্টেমে ফেলে ম্যানেজ করেছি, তার কোনো ক্রেডিট নেই? বুঝতে পেরেছি, চলো এটা প্যাক করে দিতে বলি। আসো।
ভাই এটা প্যাক করে দেন তো। থ্যাংক ইউ স্যার। ম্যাম ক্যান আই গিভ ইউ নাম্বার প্লিজ? আমি আপনাকে একটা মেম্বারশিপ কার্ড করে দিচ্ছি। 018-1313. থ্যাংকস ম্যাম। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনার হবু বেয়াইন সাহেব বলছি। চিনতে পেরেছো? কিন্তু কিভাবে চিনলে তুমি আমাকে? আজকে যে চুরি চুরি করে দোকান থেকে আমার নাম্বারটা নিলে, আমি তখনই বুঝতে পারছি আজকে আপনার কল আসবে। আচ্ছা, তোমার পাশে কি তোমার আপু আছে? না, আপু বারান্দাতে কথা বলতেছে। তো আজকের গিফটটা তোমার কেমন লেগেছে? পছন্দ হয়েছে? সেটা তোমাকে কেন বলবো? গিফটটা দিয়েছে দুলাভাই, তাই দুলাভাই জিজ্ঞেস করলে তাকেই বলবো। আমার ভাইয়াকে এত সিস্টেমে ফেলে তোমাকে গিফটটা দিলাম, তোমাদের নিয়ে সারাটা দিন ঘুরলাম, আর আমার কোনো ক্রেডিট নেই। আসলে তোমার চয়েস সুন্দর, আর শাড়িটা অনেক পছন্দ হয়েছে, আর আমাদের সারাদিন এত টাইম দেওয়ার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো কিছুদিন আগেও ভাবিদের বাসায় গিয়েছিলাম, কই তোমাকে তো দেখলাম না। আমি তো ময়মনসিং ক্যাডেট কলেজে পড়াশোনা করি, বাসায় তেমন একটা আসা হয় না, ছুটিতে আসি, তাই হয়তো তোমার সাথে দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মিন্টু, ওই কালকে ক্লাস কি হবে রে? ও আচ্ছা ঠিক আছে, ও আমি এখনই ঘুমায় যাব। ঠিক আছে। কিরে ভাবি না, কার সাথে কথা বলিস এত রাতে? ওই ভাইয়া মিন্টু ফোন দিয়েছিল নোটসগুলো নেওয়ার জন্য। এত রাত্রে কে বল ঘুমাবো? আই ত্রিশা, বিকালে আমরা বের হব, রেডি থাকিস। কোথায় যাবা? আরে নয়নে বলতেছে পিৎজা খাবো, তুই আমার সাথে যাবি? আমি যেতে পারবো না, তোমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি তো চাই না, তুমি যাও। আরে একা একা গেলে কেমন দেখায় না, তুই আমার সাথে যাবি? আপু কয়েকদিন পর তোমাদের বিয়ে, আর এখন তো লজ্জা পেলে হবে? তোকে যেতে বলছি তুই যাবি, এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, যাবো যাও। আজকে বিকেলে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে যাচ্ছি, বুঝছো? তাই নাকি? তো কার কাবাবের মধ্যে হাড্ডি হচ্ছে শুনি? কার আবার? তোমার ভাই আর আমার বোনের। ও আচ্ছা বুঝে গেছি, কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হতে কাবাবের হাড্ডি দুইটাই ভিজে যাবে। আরে এখন তো যাচ্ছি না, বিকেল চারটায় যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আপু, তোমরা তাহলে একটু মানে প্রেম করো, আমি একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসি। বাইরে একা একা কি করবে, এখানেই বসো আমাদের সাথে। তুলা ভাই একটু প্রেম টেম করেন, দুজন রোমান্টিক কথা বলেন, আপনাদের মাঝখানে আমি কাবাবের হাড্ডি হয়ে কী করবো বলেন, আমি একটু বাড়ি থেকে হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বেশি দূরে যাইস না, আশেপাশেই থাকবি। কিন্তু আশেপাশেই থাকবো। কেমন আছো? ভালো।
তুমি এখানে? তুমি একা একা কাবাব মে হাড্ডি হতে আসছো, তাই ভাবলাম আমি একটু মাংস হতে আসি। ছি, কি বিচ্ছিরি পাঞ্চ লাইন! কেন, আমি আসাই তুমি খুশি হওনি? হুম, অনেক। আচ্ছা, তুমি আমাকে প্রপোজ করতেছো না কেন? মানে? মানে এতদিন ধরে আমাকে লাইন মেরে যাচ্ছ, ফুল নিয়ে আমার পিছনে পিছনে ঘুরছ, কিন্তু প্রপোজ করতেছো না। মজা করতেছো তুমি? মজা করব কেন, এই যুগে বেশি টাইম নিতে হয় না। বেশি টাইম নিলে মাঝখানে অন্য কেউ ঢুকে যায়। পকেটে যেহেতু ফুল আছে, প্রপোজটা করেই দাও। ওকে। আই লাভ ইউ। থ্যাংকস। শুধু থ্যাংক ইউ? আমি কিন্তু আমার অ্যান্সারটা পাইনি। এই যুগে আবার অ্যান্সার লাগে? চোখের দিকে তাকালেই তো সব উত্তর পাওয়া যায়। হ্যালো, কি আপু এত ফোন দিচ্ছ কেন? কই তুই? আমি বের হব তো, আয় ভেতরে। কি বলো, এত তাড়াতাড়ি তোমার প্রেম করা শেষ হয়ে গেল? আরে আরেকটু প্রেম করো না, আরেকটু বেশি বেশি প্রেম করো। বেশি পাকনা হয়েছিস না? ও তো ঠিকই বলেছে, আমরা আর কিছুক্ষণ থাকি। আচ্ছা ঠিক আছে, একা একা কোথাও যাস না, তাদের চলে আয়। হ্যাঁ, ওকে। এই, তুমি ওর কথা শুনলে কিভাবে? তোমার ফোন, তোমার ফোনের যে স্পিকার, শুধু আমি না, রেস্টুরেন্টের মনে হয় সবাই শুনেছে। তো একটা নতুন ফোন কিনে দিলেই পারো। হুম, ভাবছি এই ভ্যালেন্টাইন ডেতে তোমাকে একটা আইফোন কিনে দিই। সত্যি? সত্যি। ঠিক আছে, খুশি? হ্যাঁ, এখন পিজ্জা অর্ডার দাও। পিজ্জা খাওয়া? আচ্ছা, তুমি আর কতদিন থাকবে? আমি তো এক মাসের ছুটিতে আসছি। তাহলে এই এক মাস রোজ আমাদের কিভাবে দেখা করা যায় বলো তো? রোজ তো দেখা করা সম্ভব না, কিন্তু একটা উপায় আছে, আপুদের ডেটে এভাবে এক্সট্রা গ্যাটিস হয়ে এসেই দেখা করতে হবে। শোনো, তুমি একটা কাজ করো, আমার ভাইও তো ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তুমি টিউশনের বাহানা করে আমাদের বাসায় পড়তে আসো, তাহলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়, আমাদের প্রতিদিন দেখাও হবে। হুম, গুড আইডিয়া, বুঝতে পেরেছি। বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি না চলে যাই। বুঝছো, আপু আবার ফোন দিচ্ছে। ঠিক আছে। সিদ্ধান্ত তো কিছু জানালি না বাবা। নয়ন একটু টাইম নিচ্ছ, তোমাকে আমি টাইমলি জানাই। ততদিন তোদের বাবা বেঁচে থাকলেই হয়। আবারও সেই কথা। ওই যে আমার ছোটটা চলে এসেছে। আপু শুনো না, আমার না এখন ফিজিক্স অনেক প্রবলেম হচ্ছে, আমি ভাবছি এই ছুটিতে কারো কাছে প্রাইভেট পড়ব, তুমি কি বলো? ওরে বাবা, যে মেয়ে আমার কলেজেই পড়তে চায় না, সে বাসায় ছুটিতে এসে পড়তে চায়। তো পড়ুক, সমস্যা কি? না, এমনি বলছি আর কি। ঠিক আছে, ওই যে আমার বন্ধু রাশেদ, ও তো রাজুকের টিচার, ওর কাছে এক মাস পর। না, ওই স্যারকে আমার তেমন ভালো লাগে না, আর কেউ নেই। জব্বার স্যার আছে, ভালো পড়ায়। হ্যাঁ। না, ওই স্যারও নাকি ভালো পড়ায় না। এই স্যার ভালো পড়ায় না, ওই স্যার ভালো পড়ায় না, ভালো পড়ায় কে তাহলে? কেন নয়ন ভাইয়া, নয়ন ভাই না ফিজিক্সে মাস্টার কমপ্লিট করেছে, তাও তার কাছে পড়ি? বাবা তুমি কি বলো? তোর আপুকে জিজ্ঞেস করতে বল সে পড়াবে কি না। আরে পড়াবে না কেন, আপু বললে ভাইয়া এক পায়ে রাজি হয়ে যাবে। তুমি জানো ভাইয়া তো এক্ষুনি আপুর কথা উঠে আর বসে। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস সিদ্ধান্ত নে। আমি তাহলে নয়নকে ফোন করে বলে দিচ্ছি কালকে থেকে আসতে। আরে না না, বিয়ের আগে বাসায় আসলে কেমন দেখায় না, মানুষ খারাপ বলবে, বাবাকে বলবে কি বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসছে, জিনিসটা কেমন না বলো।
না না না, ঠিক বলেছিস। তাহলে তোকে কীভাবে পড়াবে? তুই ওর বাসায় যাবি? হ্যাঁ, না হয় একটু গেলাম। তোমার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি। আমি একটু কষ্ট করে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন দিয়ে বলে দিচ্ছি। তুই তবে যা। হ্যালো, কিরে তুই ওখানে কি করছিস? ভাইয়া, ফিজিক্সে আমারও সমস্যা ছিল, তাই দূর থেকে দাঁড়িয়ে শুনতেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়, একসাথে দেখে দিচ্ছি। তুমি দেখো, হ্যাঁ, ফোনটা আসছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, তোমার পরিচিত কোনো ভালো হসপিটাল আছে? কেন? কারণ তোমাকে দেখলে আমার বুকের হার্টবিটটা বেড়েই যায়। আবার ফ্ল্যাটিং পড়তে আসছো? পড়ো, নাহলে কিন্তু দুলাভাইকে বলে দিব। নয়ন স্যার কেমন পড়ালো? নয়ন স্যার তো আমাকে ভালোই পড়ায়, চাইলে কিন্তু তুমিও পড়তে পারো। আমার পড়া লাগবে না, তোর নয়ন স্যারের ক্লাস আমি অনেক আগের থেকেই করে আসতেছি। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। বুঝতে পারছি, তুমি ভয় পেও না। তোমার জামাইকে নিয়ে আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। হইছে হইছে, চল এবার খেতে যাবি। ঠিক আছে, চলো। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছো না তুমি? ও তো বাইরে গেছে, চলে আসবে এক্ষুনি, তুমি বসো। আচ্ছা ঠিক আছে আন্টি, সমস্যা নেই। আচ্ছা মা, তোমার ওকে কেমন লাগে? ভালোই তো লাগে, ওদের দুই বোনকেই আমার খুব ভাল লাগে। ওরা যেমন লক্ষ্মী তেমন ভদ্র। ভাইয়ের সাথে ওর বড় বোনের বিয়েটা দিচ্ছ না কেন? দুজনেরই তো বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে। দেখেছো, আমি তো পারলে আজই দিয়ে দিই, আমার তো এখনই বউ দরকার। কে তোর ভাইকে তা বোঝে? তোর ভাইকে বললে বলে আজ না কাল, কাল না পরশু, কি করবো বল? তুই বোঝাতে পারিস না তোর ভাইকে? কিভাবে বোঝাবো? ভাইয়া তো বলেছে আরো এক বছর আগে বিয়েই করবে না। তাহলে দেখ আমার কি দোষ? আমি তো চাই যে আজকে বিয়ে করাতে, এখন ও করবে না, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোর কি হয়েছে? তুই কি এখন বিয়ে করতে চাস নাকি? তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। ভাই আর আপু এত দেরিতে বিয়ে করবে? ওদের আগে তো মনে হয় আমাদের বিয়েটাই হয়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা কাল তো ভ্যালেন্টাইন ডে, বের হবে নাকি? না, কালকে বের হলে না আপু সন্দেহ করবে। শুধু একবার বের হও, এক পলক দেখা দিয়ে না হয় তুমি চলে যেও। না থাক, কালকে বাদ দেই। তোমার জন্য একটা গিফট কিনেছি, সেটা অন্তত নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। এই শাও, নাস্তাটা নিয়ে যা। হ্যালো। আচ্ছা শাওন, তুমি তো দামি একটা গিফট আমাকে দিলে, আমি তো বিশ্বাসই হচ্ছে না। আরে এটা তো কিছুই না, তুমি চাইলে আমি তোমার জন্য তাজমহলও কিনে আনতে পারি।
তারপরও তুমি আমাকে প্রথম একটা গিফট দিলে, তাও আবার আইফোন। কিন্তু এত টাকা কোথায় পেলে বলো তো? কি হলো, কথা বলছো না কেন? আইফোন মানে তুমি আমার বক্স খুলে আইফোন পেয়েছো? শাওন, ফাইজলামো করো না। তুমি কোথায় পেলে এত টাকা বলো না? মানে কি হবে যে কি হলো, সবই আসলে উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে, কিন্তু আমি যত দামি একটা ফোন ইউজ করব, বাসায় কি বলবো বলো তো? তোমার যা ইচ্ছা তুমি তাই বললো, আমার না খুশিতে কিছু মাথায় আসতেছে না। আচ্ছা বাই। তুমি আমাকে কি গিফট পাঠিয়েছো? কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ গিফট দিয়েছো কি? খেলনা পুতুল আর কি, চকলেট, এগুলো দিয়ে কি আমার এখন খেলার বয়স? আর কি পাঠিয়েছো, আর কি চিঠি লিখে পাঠিয়েছো? হ্যাঁ কই, 1 2 3 তুমি আমার হবু স্ত্রী, 4 5 6 তোমায় পাঠালাম কিস, 7 8 9 10 তুমি আমার বনলতা সেন, 11 12 13 তোমার কথা ভাবি সারাদিন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। তুমি কি ভেবেছো এসব বাচ্চাদের কবিতা শুনে আমি খুশি হব? কি সব আবলতাবল বলতেছো, আমি তোমাকে এসব গিফট কেন করতে যাব? আমি তোমাকে এসব খেলনা পুতুল চকলেট দেইনি তো, আমি তোমাকে আইফোন গিফট করেছি। মজা নেওয়া হচ্ছে আমার সাথে তাই না? মজা না, সিরিয়াসলি বলতেছি, নতুন আইফোন। তাইলে কি আইফোনটা কি ভূতে নিয়ে যাবে এসে? একে তো দিয়েছো কি 99 টাকার এসব গিফট, তার উপর মিথ্যা কথা বলতেছো, তুমি তো এক নম্বর মিথ্যাবাদী। তুমি মানে তুমি আমার সাথে কথাই বলবা না? পিজা যে অর্ডারগুলো দিছো না, এগুলো তুমি একা একাই খাবে এখন, খাও বসে বসে ফাজিলি, ফোন দিবা না আমাকে। হ্যালো। হ্যাঁ হ্যালো। এই তুমি আমার জন্য কি ফোন কিনেছিলে? তোমাকে তো বললাম আইফোন। কি কালার? পার্পল। আচ্ছা ওয়েট, ফোনটা রাখো। এই ফোন কার? এটা তুমি গিফট পেয়েছি। গিফট পেয়েছি মানে? এত দামি ফোন তোকে কে গিফট দিল? সিক্রেট বলা যাবে না। সিক্রেট তাই না, সব বুঝতে পারছি আমি। ঠিক আছে, হ্যাঁ হ্যালো। এই ছিল তোমার মনে? কেন, তুমি আমার ছোট বোনকে দিছো আইফোন আর আমাকে দিছো সামান্য খেলনার পুতুল। আমি তোমার বোনকে আইফোন কেন দিতে যাব? তাহলে আইফোনটা পেলো কিভাবে? আরুই কাছে আইফোন, মানে এমন ভাবে অবাক হচ্ছো যেন ভাজা মাছটা উল্টে খেতে যাও না তুমি। ছি 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 ছি, তুমি আমার গিফটটা ওকে দিতে পারলে? আরে থামো, আমার মনে হচ্ছে কোথাও গরমিল হচ্ছে। জাস্ট ওয়েট 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 ওয়েট, আচ্ছা শোনো, তুমি সকালে আরোহীকে নিয়ে আমার সাথে দেখা করো, সব ক্লিয়ার হয়ে যাবে। আমার যাও লাগবে কেন, তুমি নিজে ওকে নিয়ে যাও। তুমি এত বড় একটা বেইমান! ছি 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 ছি, নিজের শালির সাথে? ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। তাই তো আমি বলি, আরোহী তোমার কাছে পড়ার এত ইচ্ছে কেন? কি সব উল্টাপাল্টা কথা বলছো! আচ্ছা তুমি কালকে আরোহীকে নিয়ে আসো। কে ওকে আইফোন দিয়েছে আর পুতুল কিভাবে তোমার কাছে গেছে সব বের হয়ে যাবে। তুমি আসো কালকে। শাওন, শাওন, হ্যালো। আরে কোথায় তুমি? এটা তো ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? আরে তোমার হাতে যে আইফোনটা না, সেটা আমার ভাইয়া তোমার আপুর জন্য কিনেছিল, আর তোমার আপুর কাছে যে পুতুলটা সেটা আমি তোমার জন্য কিনেছিলাম। গিফটটা কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন তো আমি শেষ। ভাইয়া বলেছে তোমাকে আর আমাকে নিয়ে বিচার বসাবে। তুমি যে একটা ঝামেলা পাকাবো এটা আমি বুঝছিলাম, তো ফোন যখন দেওয়াই নেই তাহলে ভাবনি না কেন? আরে তুমিও হুট করে জিজ্ঞাসা করলে আমি দিয়েছি কিনা। আমিও না করতে পারিনি, আমি হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা যা হওয়ার হয়েছে এখন ভয় পেলে চলবে না, তুমি এই যুগের ছেলে, বুকে সাহস নিয়ে কথা বলতে হবে, আর তা না হলে আমাদের রিলেশন এখানেই শেষ হবে। ঠিক আছে, ফোন গিফট করতে পারো না ভাবনি।
মিরাজ, তিশার কাছে আইফোন গেল কী করে? ভাইয়া, গিফট বক্সটা হয়তো এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জ? তাহলে তিশাকে তুই গিফট পাঠিয়েছিস? গিফট না। কেন? কারণ আমি তিশাকে অনেক ভালোবাসি। এই, তুই ভারী বেয়াদব, তুই আমার শালির সাথে প্রেম করতে চাস? তুমিও তো আমার শালির সাথে প্রেম করো, তাই না? আমি কি কিছু বলেছি? নিজে করলে কোনো দোষ নেই, আর আমি করলে সব দোষ। এই, তুমি আমাকে শালি কেন বলতেছ? ও মা, তো ও আমাকে বিয়ে করলে তুমিও শালি হবে না? একটা থাপ্পড় খাবি। ভাইয়া, আমি অনেকদিন ধরেই তিশাকে ভালোবাসি। ভাবতেছি আজকে আব্বা আম্মুকে সব বলে দিব যে তোমাদের আগে আমাদের বিয়েটা যেন হয়ে যায়, আর তোমরা দুজন ঘরে বসে বসে আয় বুড়ো হতে থাকো। বুঝতে পেরেছি, তুই অনেক বেশি পেকে গেছিস। আজ বাসায় চল, তোকে মজা দেখাচ্ছি। আনিশা, তুমি তিশাকে নিয়ে বাসায় যাও, আমি দেখতেছি ওকে। চল। এই, তোর বয়স কত? এই বয়সে প্রেম করছিস, লজ্জা করে না? তুমি প্রথম কত বছর বয়সে প্রেম করেছিলে তোমার কি মনে নেই? ছোটবেলায় তো আমাকে দিয়েই সেই তানিয়া আপু, মিথিলা আপুকে চিঠি পাঠাতে, সবই ভুলে গেছো? বেশি কথা বললে কিন্তু আমি আমার শালিকে সব কিছু বলে দেবো। আবার শালি? এই, তোকে না বলেছি শালি বলবি না, ভাবি বলবি, ভাবি। তোমাদের বিয়েরই তো কোনো ঠিক নেই, দেখা যাবে তোমার আগে আমার বিয়েটা হয়ে গেছে, তখন তো তোমার বউ আমার শালি হয়ে যাবে আগে আগে। গর্ধ, শালি কাহাকে বলে আর ভাবি কাহাকে বলে এটা জানতে হলে লেখাপড়া করতে হয়। পড়াশোনা তো ঠিক মতন করিস না, জানবি কি করে? ঠিক আছে, আমি লেখাপড়া করি না, তুমি এত লেখাপড়া করে কী করেছো? এখন পর্যন্ত তো বিয়েটাই করতে পারলে না। আমাকে বিয়ে নিয়ে খোঁটা দিবি না, আমি সময় মতন ঠিকই বিয়ে করে নিব। সবসময় বিয়ে নিয়ে খোঁটা দেয়। ঠিক আছে, আর বলবো না, দাও আমার ফোনটা আমাকে ফেরত দাও, আর আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। আবার বিয়ে? তোকে না বলেছি বেশি পাকনামি করবি না, বেশি পাকনামি করলে কিন্তু তোকে হোস্টেলে পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। আর তোর ফোনটা দেয়া যায় কি না আমি ভেবে দেখবো, আগে পড়াশোনা কর, যা। নিজে প্রেম করলে কোনো দোষ নেই, আর আমি করলেই দোষ। আপু, মিরাজের ভাইয়ের ফোনটা কেড়ে নিয়েছে, ওর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না। এই চিঠিটা নাও, তুমি ওকে গিয়ে দিয়ে আসবা। তোর সাহস তো কম না, তুই আমাকে দিয়ে চিঠি পাঠাতে চাচ্ছিস? তো ছোটবেলায় আমি তোমার চিঠি পৌঁছে দিইনি? কত ছেলে পিয়নগিরি করেছি আমি? ওসব কথা এখন ভুলে যা, আর খবরদার এসব কথা আর মনে করবি না, কাউকে বলবি না। সেটা না হয় বলবো না, কিন্তু আপু, তোমরা প্রেম করলে দোষ নেই আর আমরা প্রেম করলে সব দোষ, আমাদের প্রেমে এত বাধা থাকবে কেন? কারণ তোরা ছোট। আচ্ছা, তো তুমি আমার বয়সে প্রেম করনি? প্রেম করার সময় আমার বড় ভাই বোন কেউই ছিল না। ও আচ্ছা, তোমরা বড়রা সবসময় বড়ই থেকে যাবো আর আমরা ছোটরা ছোটই থেকে যাব। তোমরা বড় হয়েছো তাই যা ইচ্ছা তাই করতে পারবো, আমরা কিছুই করতে পারবো না। আমাদের বেলা তো অবহেলিত কেন হবে, এখন থেকে সব কিচ্ছু হবে না। চুপ, যা এখান থেকে যা। দেখো শাওন, এভাবে না সম্ভব, আমি আজকেও আপুর সাথে ঝগড়া করে তারপর আসছি, বেশি দিন গেলে আপু বাবাকে সব কিছু বলে দেবে। হ্যাঁ সেটাই, আমার বাসাতেও ঝামেলা হয়েছে, আমার ফোনটা নিয়ে নিছে, আমি কত করে বললাম এখন আমার ফোনটা দেয়নি। সব দোষ হচ্ছে তোমার, তোমার ভাইয়ের গিফট কেন তুমি আমাকে দিলে? আরে আমি কি জানতাম না কি গিফট বক্সটা এভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে? আর ভ্যালেন্টাইন ডে যদি কিছু না দেয় পরে তো আবার বলবা যে ভালোবাসি কিছু দিইনি। তার মানে কি তুমি আমাকে লোভি ভাবো, আমি গিফটের জন্য তোমার সাথে প্রেম করি? না, সেরকম কিছু না। আচ্ছা, এখন কি করা যায় একটা উপায় বের করো। আমার কাছে না একটাই আইডিয়া আছে। কি আইডিয়া? আমাদের না খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত, তাহলে ওরা আমাদের আর কিছু বলতেই পারবে না। রাইট, তুমি একদম ঠিক কথা বলেছো, আসলে আমাদের বিয়ে করা উচিত, তারপর আমার ভাইয়ার তোমার আপু হবে বিয়ে আইবেন, তখন আমরা তাদেরকে শাসন করতে পারবো। এই শালিম, আজকের পর থেকে তুমি কোনো প্রেম করবে না।
আরে বোকাম কি সেই জন্য বলছি নাকি, বিয়ে করলেও তো বড়রা বড়ই থাকবে। আমি বলতেছি যেন বিয়ে করার পরে তুমি আমি হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, তখন ওরা আমাদের আর কিছুই বলতে পারবে না, আমরা নিজেদের মতো করে চলতে পারবো। হ্যাঁ সেটাই, আচ্ছা চলো। তোদের দুজনের মধ্যে যদি পছন্দ অপছন্দ হয়ে গেছে তখন তার কিছু করার নেই। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, তোদের সামনে আমরা প্রেম করেছি, তোদেরকে দিয়ে চিঠি আদান প্রদান করেছি, ফলাফল তোরা ইন্সপায়ার হয়েছিস, এখন প্রেম করছিস। হ্যাঁ মিস্টেক আমাদেরই হয়েছে। আসলে পৃথিবীর সব বড় ভাই বোনদের উচিত ছোটদের সামনে প্রেম না করা। ঠিকই বলেছ। শোন শাওন, আমরা তোদের বিয়ে দিব, তবে আমাদের বিয়ের পর, তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? তোরা প্রেম করতে পারবি না। এ কেমন শর্ত ভাইয়া, এই শর্ত আমি মানি না। হ্যাঁ আর আমি তো খারাপ কিছু করতেছি না, তোমাদের মতো প্রেমই করতেছি। প্রেম করা লাগবে কেন? নরমাল কথাবার্তা বলবি, কিন্তু রোজ রোজ দেখা করা, ঘুরতে যাওয়া, এগুলো করা যাবে না। হ্যাঁ পড়াশোনা ঠিক রেখে যদি তোরা এভাবে চলতে পারিস ভালো, আর যদি না চলতে পারিস তাহলে আমি কিন্তু বাবা মাকে বলে দেব। হ্যাঁ আর আমিও বাবাকে বলে তিশার অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে শালী, আপনি যেহেতু বলেছেন আপনার জন্য শুধু রাজি হলো। এই তুমি আবার আমাকে শালী বলতেছো? হ্যাঁ তোকে না বলেছে শালী ডাকবি না? ভাবি বল। ঠিক আছে ভাবি। ভাইয়া তুমিও আর তিশাকে শালী বলে ডাকবো না, শালী কেমন জানি গালি গালি লাগে। দুলা ভাই আপনার ভাইটা না ব্যাকরণে অনেক কাঁচা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে না ভিজে বাসায় যা। ঠিক আছে।